নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি মৌসুমি, সকলকে জানাই মৌসুমির রান্নাঘরে স্বাগত। আমি মন ভালো করা তালের একটি টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার মায়ের স্টাইলে তালের বড়া বা তাল ফুলুরি বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। ভিডিওটি আমি খুব সহজভাবে আপনাদের করে দেখাবো। খুব সহজে নরম তুলতুলে তাল ফুলুরি বানাতে পারবেন, আসুন এই ভিডিওর মধ্যে আমরা দেখে নিই। বানানোর জন্য একটা তালের পিউরি বার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করে দেবো। ফার্স্টেই নিয়েছি আমি এক বাটি আটা, তার সাথেই আমি দিয়ে দেব হাফ বাটি ময়দা। যে বাটি আমি আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি হাফ বাটি এখানে ময়দা দিলাম, আর সেই বাটিরই আমি হাফ বাটি এখানে সুজি অ্যাড করে দিলাম। তার সাথেই আমি দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ, আর দিয়ে দেব এক বাটি চিনি। এখানে আমি এক বাটি চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও বেশি দিতে পারেন। তার সাথেই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা এখানে অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে এই সবগুলোকে একটু মিশিয়ে নেব। সাথেই আমি দিয়ে দেব এক বাটি নারকেল কোড়া, আর দিয়ে দেব একটা পাকা কলা। এই কলাটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আমি সবকটা উপকরণকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। দাঁড়ান বন্ধুরা, এক্ষুনি চলে যাবে না, এখনও দুটো জিনিস অ্যাড করা বাকি আছে, তাই ভিডিওটির সঙ্গে থাকার অনুরোধ রইল। হাতের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এটা আমার এইরকম হয়েছে। আপনারা এটাকে যত ভালোভাবে মাখতে পারবেন ফুলুরিটাও তত ভালো হবে। আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য, তবে ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা পরে এটা আমার এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি, আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু বেকিং সোডা বা খাবার সোডা। দিয়ে খুব ভালোভাবে আমি এর সাথে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। সেই জন্য কড়াইতে আমি একটু রিফাইন অয়েল গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এই গরম তেলের মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেব। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে এইরকমই ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি প্রত্যেকটা বড়াকেই এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নেব। বড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা তেল নিয়ে এইভাবে করে বড়াগুলোর ওপরে দেব, দিয়ে অপর পিঠটাও খুব ভালোভাবে উল্টে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, বড়াগুলোকে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব।